डीजे बापी दुशाई नंबर पोल আতরা পারলিকা ও নবি গামছা বিছাও আমি করে দেব গামছা বিছাও গামছা বাজার করে ব্যাগ আছে হ্যাঁ ও টাকা দেবে নেই দেবা মা দে তো ও ওই ভাবে হলে হবে না না দাদা বাবা দাদা 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 মা দাদা মা দাদা মা শোনো মা দাদা কি বলো না কি বলো হ্যাঁ বলো দাদু হ্যাঁ দাদু বল বাবা বল ভাদাও হে ঠাও ঠাকুর করির বদলে পায়ে ধুলি দিয়ে গেলাম দরকার তার মানে বাপায়ের ধুলো নিয়ে আমায় মস্তক দিচ্ছিল নারদ তুমি আজকের এসো তোমার একদিন কি আমার একদিন মায়া নদী ভঙ্গ করে দিল ভীমামূর্তি ধারণ করে এইবার কড়ি বললো গামছা বিছাও অনেক কড়ি ছড়িয়ে যাবে হেঁট হও আচ্ছা হেঁটটা কেন হবে কুড়িয়ে নেবে ছড়িয়ে যাবে ও আচ্ছা আচ্ছা যেই হেঁট হলাম ওই কথাটা বলতে পারছি আরে বাবা বলো না আমি কি কারে সঙ্গে সঙ্গে বাপায়ের ধুলো নিয়ে মস্ত করে ছেড়ে দিল মানে মামি মায়ের বাম পায়ের ধুলো তোমার মাথায় গৌরী হরি বল গৌরী হরি দুঃখের কথা বলিস না আচ্ছা মামা মামি মা কিসের জন্য বাপের বাড়িতে কি আরে বাবা কোথায় কি শাখা পড়ে যে বললাম আর দশ অষ্ট শাখা পড়ে পড়িয়ে দিতে হবে আমি বললাম তুমি দুহাতে দুহাতে পড়ার চেষ্টা করলে বলো তুমি হীরার বেলা দিতে পারো অমুক জলা দিতে পারো তমুক বেলা দিতে পারো আমার বেলা কে তোমার দোষ হয়ে যাচ্ছে সামান্য শঙ্খ পড়ার জন্য মামিমা বাপের বাড়ি আমার কাছে সামান্য নয় শোনো আমি তোমার এবার শাখা ব্যাপারি সাজিয়ে দেব শঙ্খ পড়ার জন্য মামিমা বাপের শাখা পাবো কোথায় আমি বিশ্ব কাশীনাথের কাছে তো শঙ্খ এনে দেব সত্যি মাইরি বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই আমায় এনে দেখা ঠিক আছে ঠিক আছে নারদ কি শাখা আনতে পারবে না নারদের বিশ্বাস নেই আনতে পারে তো যদি এই বুদ্ধিটা আমায় আগে দিত তাহলে আমায় এত কিছু আর করতে হতো না এত কষ্ট করতে হতো না বাপায়ের ধুলো আমায় নিতে হতো না আমায় পিষ্টে করে বয়ে বাপের বাড়িতে দিয়ে আসতে হতো না মামিমা যদি জিজ্ঞাসা করে ব্যাপারি তোমার মাথায় জট কেন তা আমার সাধন অবজনা করি জট থাকবে না তুমি বলবে ছোট্টবেলায় মানসিক ছিল চুকানো হয়নি ধরেছি শেখার ব্যবসা মানসিক চুকাইয়ে দেব বাবারে বলবো বলবো যদি বলে ব্যাপারি তোমার গলায় পয়তা কেন আমি সাধন অবজনা করি পয়তা থাকে থাকবে তুমি বলবে আমি উড়িষ্যার কটকি ব্রাহ্মণ শেখারি ওদের গলায় আমার গলায় পয়চা হ্যাঁ বলবো বলবো দাঁড়াও
যদি বলে ব্যাপারে তুমি থাকো কোথায়? আমার যেখানে সন্ধ্যা হয় আমি সেখানেই থেকে যাই, যে ভক্তি বরে ডাকে। তুমি বলবে আমি কালীঘাটের পোলের তলায় থাকি। এর বাবা সেখানে বড় বড় মশা আছে। তুমি শুধু মুখের কথা বলবে, তুমি থাকতে যাচ্ছো? আচ্ছা বলবো বলবো। দাঁড়াও, মামিমা যদি জিজ্ঞাসা করে ব্যাপারি তোমার কপালে এটা ওটা জ্বলছে কি? বাবা কি বলবো একটু বলে দেন। আর বাব তুমি বলবে ছোট্টবেলায় বাচ্চাদের সাথে খেলতে গিয়ে পড়ে গিয়ে কেটে গিয়েছিল। আমার বাবা রে বলবো বলবো। মনের আনন্দে মামিমার আনতে চলে যাচ্ছে। তোর মামিমা কত দিন নেই বল। আচ্ছা তুমি তো মামিমার আনতে যাচ্ছ। নায়ক বাবু গিন্নমে আসো। হ্যাঁ হ্যাঁ, মামিমার মাঠে একটু পাঠিয়ে দিলে হতো না? ও দিদিরা তোমরা কোন শাখা পড়বে? শাখা কি বলছো, কত করে দাম? ভালো শাখা আছে 500 টাকা জোড়া। ও বাবা দাম শুনে চমকে উঠেছে। ভয় নেই ভয় নেই, পোকা আছে মম দেওয়া, মাত্র 25 টাকা লাগবে। শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো, শাখা পড়বে ও দিদিরা তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো। ভালো ভালো শাখা আছে, পড়বে নাকি গো তোমরা? আরে এসো এসো ও ব্যাপারি, আমি পড়বো গো তোমরা। আমার বউনি দালা ভালো খরিদার ছুটে গেছে গো তোমরা। আপনাদের কারণ লাগবে না। কত করে সঙ্গে জড়া আমায় বল গো তোমরা। শোনো তোমার মতো খরিদার পেলে সব শাখা আমি এমনি দেব গো শাখা। আর কি বলিলে ও ব্যাপারী, আবার বল গো তোমরা। মাছো তুমি কে? শাখাটা আমার এমনি দেবে? আমি কি বলেছি তুমি বুঝতে পারোনি? হ্যাঁ ওই কথাই বলেছি। আমি বলেছি ভালো শাখা 500 টাকা জোড়া, মোম দেওয়া 25 গো তোমরা। আর নেবো না নেবো না ব্যাপারী, আমার টাকা পয়সা থাকে এই তো শাখা গো তোমরা। আর কি কি শঙ্খ আছে ব্যাপারি, তাই বলো না গো তুমি। আছে মুক্ত মুখী মনমোহিনী শঙ্খ আছে গো তোমরা। আর আর কি শঙ্খ আছে ব্যাপারি, আমায় বলো গো তুমি। হীরা কাটুনি শঙ্খ আছে ধনী, 1200 টাকা দাম গো তোমরা। আর আর কি শঙ্খ আছে ব্যাপারি, তাই বলো না গো তুমি। হংসমুখী শঙ্খ আছে ধনী, 1000 টাকা দাম গো তোমরা। আর নেবো না নেবো না ব্যাপারি, ফিরে যাও না গো তুমি। তবে সুবর্ণের শঙ্খ বড় ধনী, তোমায় মানাবে ভালো গো তোমরা। আর দাঁড়াও দাঁড়াও ও ব্যাপারি, আমি পড়বো গো তুমি। তবে শঙ্খ পড়াও মা গো শঙ্খ পড়াও, গৌরীর হাতে মা গো শঙ্খ পড়াও। আমার স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করি, শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। তবে করি তবে করি দাও তোমরা সকল নারী, শঙ্খ পড়বে মা গো গৌরী রানী। আমার গৌরীর হাতে যে বা শঙ্খ দেবে, তাদের হাতের শঙ্খ লৌহ হবে। তোমার স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করি, শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। তোমার গৌরীর হাতে যে বা শঙ্খ দেবে, তাদের হাতের শঙ্খ লৌহ হবে। আর একটুখানি বসবে ও মায়েরা, মনসার জন্ম দেখাবো আমরা। আর কথা রইলে নায়ক মাতা, শঙ্খ পড়াও গো মাতা। আর বাড়ি কথায় ও ব্যাপারি, আমায় বল গো তুমি। ভুবনেশ্বর কটক আর বাংলায় এসে থাকো কোথায়, তাই বলো না গো তুমি। কালীঘাটের পোলের তলায় থাকি আমি গো তোমরা। আর মাথায় তোমার জট কেন, আমায় বলো গো তুমি। ছোট্টবেলায় মানসিক ছিল মানসিক, চুকানো হয়নি গো তোমরা। আর গলায় তোমার পয়সা কেন, তাই বলো না। ও
উড়িষ্যারই ব্রাহ্মণ আছি ধনি, তাইতে পৈতা গো তোমরা শাখা গো তোমরা। আর নায়ক বৌদিরা রইলে কথায় শঙ্খ পরাও, তবে শঙ্খ পরাও মাগো শঙ্খ পরাও, গৌরী হাতে মাগো শঙ্খ পরাও। ওমা স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করে শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি, গৌরীর হাতে মাগো গৌরীর হাতে যেবা শঙ্খ দেবে, তাদের হাতের শঙ্খ লৌহ হবে। হাতে যেবা শঙ্খ দেবে, তাদের হাতের শঙ্খ লৌহ হবে। পড়ি দাও তোমরা সকল নারী, শঙ্খ পড়বে মাগো গৌরী রানী। আর একটুখানি বসবে ও মায়েরা, মনসার জন্ম দেখাবো আমরা। আর একটুখানি বসবে ও মায়েরা, মনসার জন্ম দেখাবো আমরা। শঙ্খ পরাও মাগো শঙ্খ পরাও, গৌরীর হাতে মাগো শঙ্খ পরাও। ওমা গৌরীর হাতে দেবা শঙ্খ দেবে, তাদের হাতের শঙ্খ লৌহ হবে। মাগো স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করে শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি, শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। ওমা গৌরী মাগো গৌরীর হাতে যেবা শঙ্খ দেবে, তাদের হাতের শঙ্খ লৌহ হবে। আরে গৌরীর হাতে যেবা শঙ্খ দেবে, তাদের হাতে শঙ্খ লৌহ হবে। আর কপালেতে জ্বলছে তোমার তুমি মাইরি চলে যাচ্ছি গো, আর ছলো না করো না ঠাকুর চিনতে পেরেছি গো। শোনো তোমার তরে প্রাণের গৌরী, এই সাজিলাম গো তোমরা শাখা করবে গো। আর তুমি হলে ব্যাপারী ঠাকুর আমি খরিদ্দার গো, তবে এসো এসো প্রাণের গৌরী শঙ্খ পরাও গো তোমরা। আর পরাও পরাও গো ঠাকুর সাদর শঙ্খ গো তোমরা, হস্ত পরাও প্রাণের গৌরী শঙ্খ পরাও গো তোমরা। আর জয় শিব বলে দুর্গা বামাত বাড়ায় গো তোমরা, বলে শিব বাম হাত ধরে গো তোমরা। রঙে ভঙ্গে শঙ্খ পরাও গো তোমরা, শঙ্খ পরাও গো। আরে উহু আহা যতই করে জোরে জোরে চাপে গো তোমরা, শঙ্খ পরবে গো তোমরা, শঙ্খ পরবে গো। আমার সাধের শঙ্খ পরা হলো গৌরী কৈলাসে চলো গো তোমরা, শঙ্খ পরবে গো তোমরা, শঙ্খ পরবে গো। এইখানে শিব দুর্গার মিলন হলো গো, চড়ে তারা কৈলাসে গেল গো তোমরা। গো হর গৌরী নামে একবার জয় দাও না গো তোমরা, শঙ্খ বাজাও গো তোমরা, শঙ্খ বাজাও গো তোমরা, শঙ্খ বাজাও গো। তাই তো আমি এখন কি করি, আমি এখন স্বামীকে ডাকি, স্বামী ইয়ো কি হলো
দেখি ভক্ষণ করেছি এই পাতালো মাঝারি চিন্তা করো না কদ্র, এসো মোর আমার কাছে, আমি তোমার কণ্ঠে হাত বুলিয়ে দিই কদ্র, সকল জ্বালা হবে অবসার, আর আজ হতে হবে তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটি কন্যা জন্মগ্রহণ করবে, এই পাতার মাঝে তার নাম রাখবে নাগেশ্বরী মনসা, সবাই পূজবে তোমার নাগেশ্বরীর মাতা বলে বিশ্ব চরাচর। স্বামী গলা কণ্ঠ জ্বালা হইল নিবারণ, কিন্তু এ কি হলো স্বামী? তুমি গর্ভবতী হয়েছো কদ্রু? হ্যাঁ স্বামী। সত্যই কদ্রু? তাহলে শোনো স্বামী। বলো কদ্রু। হি এক হো মাছের গর্ভবতী কদ্রু পাতা হলো মা তারে হে গো, আরে সাথে মা চলো, আরে মা চলো।
হ্যালো, আমাদের গান এইখানে রাখলাম, আগামীকাল যত সময় আমরা আবার মায়ের গান শুরু করবো। আমার মন